নির্বাচনের প্রচার সভার মাজতে হাতত ছুরি লৈ দুর্বৃত্তর তাণ্ডব। হরিশ রাওয়াতর নির্বাচনী প্রচার সভার মঞ্চলৈ হাতত ছুরি লৈ উঠি আহিল এজন যুবক, আর তার পিছত এই পরিস্থিতি। দেশের যে পাঁচ রাজ্যত বিধানসভার নির্বাচন সমাগত তার অন্যতম উত্তরাখণ্ড, ক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে মরণপণ যুঁজত নামিছে কংগ্রেস, নেতৃত্ব রাজ্যখনের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। কংগ্রেসের নির্বাচনী প্রচার কমিটির অধ্যক্ষ দায়িত্ব। শুক্রবারে রাজ্যখনের কাশীপুর এখন প্রচার সভালে গেছিল হরিশ রাওয়াত। সভাখন চলি থাকা অবস্থাতে অতর্কিতে মঞ্চলে উঠি আহে এজন যুবক। মূরত বগা টুপি, চকুত সানগ্লাস, ডিঙিত ওলমি আছিল গেরুয়া ফুলর মালা আর গেরুয়া গলবস্ত্র। যুবকজনের হাতত এখন প্রকাণ্ড জোঙা ছুরি। প্রথমে মঞ্চলে উঠি আহিয়েই যুবকজনে সমবেত জনতাক জয় শ্রীরাম ধ্বনি দিয়ার আহ্বান জানায়। জনতাই তার প্রতি সঁহারি নিদিয়াত হাতত ছুরি লৈ চলায় তাণ্ডব। উল্লেখযোগ্য যে যুবকজন মঞ্চলে উঠি অহার ঠিক কিছু সময় পূর্বে নিজের ভাষণ সামরি মঞ্চের পর নামি আহিছিল হরিশ রাওয়াত। অবশ্য মঞ্চত থাকা কংগ্রেসের একাংশ যুবকর্মী তৎপরতার ছুরিখন জব্দ করবলে সক্ষম হয়। উল্লেখ্য যে কাশীপুর রামলীলা ময়দানত এইখন কংগ্রেসের প্রচার সভাই আছিল যদিও চলিছিল সদস্য ভর্তি অভিযানও। অবশ্য অবাঞ্ছিত এই পরিস্থিতির পিছতো উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাপাহরিলে নির্বাচনের বতরত প্রতিশ্রুতির কথা। और पहले दो साल के अंदर ही जिलों का निर्माण करेंगे, नए जिलों जिसमें काशीपुर का जिला भी सम्मिलित हो। महिलाओं के लिए हम उत्तराखंड को महिला उद्यमिता का और महिला पौष्टिकता का जो है हब बनाएंगे। हाँ, हम सिलेंडर में का भार जो है महिलाओं के ऊपर कम रहो है, घर के चूल्हे पर कम हो, उसके लिए गैस पर सब। न्यूज डेस्क ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰণ।